নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে কথা বলবো রিটেলার আইডি কিভাবে নিতে পারবেন, প্লাস একটি জিও মোবাইল বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারবেন, প্লাস আপনার যে লাভটা থাকবে ওটা কী থাকবে, প্লাস আপনার মোবাইলে কত MB দেওয়া হবে নেক্সট অ্যাক্টিভেশনের জন্য, এই ব্যাপারে কথা বলবো। তো যদি আপনি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, প্লাস পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, আর ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই জিও ফোনটি হচ্ছে একদম নতুন, এই মডেলের নাম হচ্ছে 320। তবে এই মোবাইলে ওয়াইফাই নেই আর হটস্পট সুবিধা নেই, তার কারণে এই ফোনটি স্মুথলি কাজ করে আগের থেকে। তবে এখানে ফিচার্স ভালো দেওয়া হয়েছে, MAH ব্যাটারি আছে, 512 MB র্যাম আছে, SD কার্ড আছে। তবে সুবিধাগুলো ভালোই আছে, কোয়ালকমের আছে IC। তবে আপনি এই মোবাইলটি বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারবেন, দেখুন এই ফোনের সর্বপ্রথম দাম হবে, দাম হচ্ছে 1450 টাকা। তবে আপনি যদি রিটেলার থাকেন তাহলে আপনি এই ফোনটি পাবেন 1500 টাকায়। তবে ডিস্ট্রিবিউটার যে আপনাকে দিতে আসবে তার 50 টাকা লাভ থাকবে, তারপরে আপনি এই ফোনটি পাবেন 1500 টাকায়। তবে এই ফোনটি আপনাকে বিক্রি করতে হবে 1650 টাকা দিয়ে। তবে লাভটা কীভাবে আসবে আপনাদের বলে দিই, এই ফোনটির সাথে সিম কার্ড থাকে না, সিম কার্ড আপনাকে আলাদাভাবে দিতে হবে, সিম কার্ডের দাম হচ্ছে 125 টাকা। তবে যখন আপনি সিম অ্যাক্টিভেট করবেন, সিম অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গেই আপনাকে 100 টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে। এই ফোনটির অফার, এই ফোনটির অফার আছে 100 টাকা, সেটি সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে চলে আসবে 100 টাকা। তারপরে আপনার সিম অ্যাক্টিভেট করার পরে, মানে সিম অ্যাক্টিভেট করতে 10 মিনিট কিংবা 15 মিনিট টাইম লাগে, সিম অ্যাক্টিভেট হওয়ার পরে আপনাকে 25 টাকা ব্যাক দেওয়া হবে, মানে টোটালি আপনি 125 টাকা ব্যাক পেয়ে যাবেন, প্লাস আপনি 25 টাকা কাস্টমারের কাছ থেকে নিচ্ছেন, মানে টোটালি আপনার লাভ থেকে যাচ্ছে 150 টাকা জিও ফোন বিক্রি করে, প্লাস আপনার রিচার্জের যেটি ক্যাশব্যাক আছে ওটি পাবেনই, মানে 150+ আপনার লাভ থাকছে। ঠিক আছে, তবে সিম অ্যাক্টিভেট করার সময় অবশ্যই ভালোভাবে জেনে নেবেন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে, তাহলে একটু মিস্টেক করে দিলে আপনার এই ফোনটির অফার পাবেন না। ঠিক আছে বন্ধুরা, যদি রিটেলার আইডি যদি না থাকে তাহলে রিটেলার আইডি নিতে পারেন, যে কোনো কাছাকাছি জিও স্টোরে গিয়ে, ওখানে সুপারভাইজার থাকবে, তাকে গিয়ে বলবেন যে আমার একটি রিটেলার আইডি দরকার, তবে সাথে করে আপনার দোকানের ট্রেড লাইসেন্স এবং একটি পাসপোর্ট সাইজ ফটো প্লাস একটি আধার কার্ডের জেরক্স সাথে করে নিয়ে যাবেন, যদি রিটেলার আইডি না থাকে তো। নিয়ে যাওয়ার পরে ওখানে অ্যাপ্লাই করবেন, কিছু ফর্ম ফিল আপ করতে হবে, করে দিবে ওরাই, আর আপনার আইডিটি 1 সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনার আইডিটি পাওয়ার পরে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তখন আপনাকে কিছু টাকা ওকে পে করতে হবে, তবে পে করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি দিয়ে দেওয়া হবে, মানে রিটেলার আইডি নিতে গেলে আপনার 1 পয়সাও খরচা হচ্ছে না, ফ্রিতে দেওয়া হচ্ছে। তবে আপনার যে কোনো দোকান থাকুক না কেন, কসমেটিক থাকুক, পানের দোকান থাকুক, যে কোনো দোকান থাকুক, আপনি জিও রিটেলারশিপ নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে থাকলে ফলো করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।